রাজশাহীতে জুয়া খেলা অবস্থায় ও দেশীয় চোলাই মদ সহ ১৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে আটক করে। অভিযানের সময় বোয়ালিয়া থানাধীন হাদির মোড় বৌবাজার সংলগ্ন সেরেনার বাড়িতে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তার সহকারে আটজনকে আটক করে ডিবি পুলিশ। আরেকটি টিম এয়ারপোর্ট থানাধীন কুসুম্বি সিন্দুর গ্রামের একটি করলা ক্ষেত থেকে জুয়া খেলা অবস্থায় পাঁচজনকে আটক করে। একই রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অপর একটি টিম দামকুড়া থানাধীন আন্ধারকোটা মিশন গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ২৭ লিটার দেশীয় চোলাই মদ সহ স্বপন বিশ্বাস, আজিজুল ইসলাম ও আব্দুল আলিমকে আটক করে। জুয়া খেলায় আটককৃতরা হলেন মাসুদ রানা, শোয়েব বিন আবদুল্লাহ, সোহাগ, নয়ন ইসলাম, মাহমুদুল হাসান জীবন, সৌরভ চৌধুরী, কামরুল এহসান, সাজেদুল ইসলাম, আনারুল হাসান, সেন্টু, সুজন ও গিয়াস। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।